এসপি সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করবেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যা কংগ্রেস ওম্যান গ্রেস মে। গত 31 জানুয়ারি দুপুরে নিউ ইয়র্কে তার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অফিসে আওয়ামী লীগ নেতা এবং ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সদস্য খোরশেদ খন্দকার, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুরুন্নবী কমান্ডার এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরীর সমন্বয়ে প্রবাসীদের একটি প্রতিনিধি দল গ্রেস মে এর সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘ 30 মিনিট স্থায়ী এই বৈঠকে নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রথম এশিয়ান আমেরিকান কংগ্রেস ওম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। একই সাথে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের যোগদানের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় তার সাথে দ্বিপাক্ষিক ইস্যুতে একটি বৈঠকের কথাও জানান নেতৃবৃন্দ। প্রতিনিধি দল কংগ্রেস ওম্যানকে আরো অবহিত করেন যে 6 বছর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত করা হয়। 4 বছর আগে নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সন্ত্রাসী নেটওয়ার্ক গড়িয়ে দিয়েছে এবং সন্ত্রাসের মদতদাতা 71-এর ঘাতকদের বিচার শুরু করেছে। বিচারের রায়ও দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এই বিচার বন্ধের জন্য বিএনপির নেতৃত্বে জামাতে ইসলামী বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির মতলবে নানা তৎপরতা শুরু করেছে।